কোরআন হাদিসের এলেম যাদের পক্ষে আছে, খুব হুশিয়ার ওলামায়ে কেরাম, আলেম হওয়া মানে শুধুমাত্র দুনিয়াতে সুযোগ সুবিধা পাবো, জনগণের সম্মান আর মর্যাদা পাবো, রাস্তায় সালাম দিবে আর আমাদেরকে মর্যাদা দিবে, এটাই শুধু নয়, এলেমের দ্বারা যেরকম সাধারণ মানুষের সম্মান আর মর্যাদা পাওয়া যায়, এলেমের দ্বারা যেরকম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, আবার এই এলেমের কারণে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, সারা পৃথিবীর সমস্ত ফকিহ আলেম মুফতি যা আছে সবাই যার ফিকহের কাছে, যার ইফতার কাছে ঋণী, যার ফতোয়ার কাছে সারা দুনিয়ার আলেমরা ঋণী, দুনিয়ার সমস্ত আলেমরা যার এলেমের দ্বারা কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। সাহাবায়ে কেরামের পরে এত বড় আলেম দুনিয়াতে দ্বিতীয় জনের নাম বলা মুশকিল। সেই ইমামে আজম সময়ের শাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন, শেষ পর্যন্ত বিষ প্রয়োগে শাহাদাত বরণ করতে হয়েছে ইমামে আজমকে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই দ্বিতীয় পর্যায়ে যার মর্যাদা ইমামে আজমের পরে, তিনিও সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই এলেমের দায়িত্ব বহন করতে গিয়ে সময়ের যে শাসক ছিল তার সঙ্গে মত পার্থক্য হয়ে গেল। শাসক বলে যে আল্লাহর কোরআন এটা ক্ষণস্থায়ী। ইমাম আহমদ বললেন না, আল্লাহর কোরআন কালামুল্লাহ তাআলা কদীম, এটা চিরস্থায়ী, এটা আল্লাহর কালাম। শাসক বলে যে মানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমিও তোমারটা মানি না, আমিও তোমারটা মানি না। লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত যখন মত পার্থক্য হলো, ইমামে আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম, দুনিয়ার চার ভাগের এক ভাগ মানুষ 1300 বছর ধরে আজকে যার ইক্তেদা করতেছে, যার মাযহাব অনুসরণ করতেছে, আজকে হারামাইন বাইতুল্লাহ মসজিদ নববী যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের উপর চলতেছে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে বন্দি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কিরকম নির্যাতন, ইতিহাসের মধ্যে লেখা হয় প্রতিদিন ওনাকে ব্যত্রাঘাত করা হতো। কি পরিমাণ ব্যত্রাঘাত, এই পরিমাণ ব্যত্রাঘাত যে ব্যত্রাঘাতের ফলে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে প্রবাহিত হতো। আর তারা বলতো একটা কথা যে আহমদ তোমার বক্তব্য প্রত্যাহার করতে হবে, তোমার বক্তব্য প্রত্যাহার করে শাসকের বক্তব্যকে তোমার মেনে নিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথাই বলতেন, একটা কথাই বলতেন যে ইতুনি বিল কোরআনি ওয়াল হাদিস আত্তাবিআকুম, আমাকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দলিল দাও, তোমাদের কথা মেনে নিব, আর যদি কোরআন হাদিসের দলিল ছাড়া গায়ের জোরে বলো আমাকে তোমাদের কথা মানতে হবে, ব্যত্যাঘাত করতে পারবা, সারা শরীর থেকে রক্ত ঝরাতে পারবে, জীবন নিতে পারবে, আহমদ ইবনে হাম্বলের জুবান দিয়ে না হক কথা উচ্চারণ করাতে পারবে না। ইসলাম তো এই, তিন ইমাম চার ইমামের তিনজন নির্যাতন ভোগ করেছেন। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই কত বড় মুহাদ্দিস আলেমরা জানেন, হাদিসের এমন কোন পাতা খুঁজে পাওয়া যাবে না যেই পাতায় সুফিয়ানে সৌরি থেকে হাদিস বর্ণিত নেই, ওনাকে দেশ ছাড়তে হয়েছে নিজের জন্মভূমি। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইসলামের ইতিহাসের আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যুগের ইতিহাসের সম্রাট ইমাম বুখারি, তিনি নিজের মাতৃভূমিতে মৃত্যুবরণ করতে পারেন নাই, মাতৃভূমি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। শুধু দেশ নয়, যেই জায়গায় তিনি বুখারি শরীফ পাঠদান করতেন 90,000 ছাত্র ওনার কাছে পড়ত, 90,000 ছাত্র। শাসক খবর পাঠাইছে যে আপনার যেই বুখারি, আপনার যেই কিতাব, এটা দেখা যায় সারা দুনিয়ার সেরা নাম হয়ে গেছে আপনার, কাজে আমার ছেলেও আপনার কিতাবটা পড়তে চায়। তবে এই সমস্ত জনগণের সাথে গিয়ে 90,000 মানুষের ভিড়ে গিয়ে আমার ছেলে আপনার কাছে এই কিতাব পড়বে এটা হয় না, আপনি একটা সময় করে আমার বাড়িতে এসে কিতাবটা পড়া দিয়ে যাবেন। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বললেন যে শাসক, যদি আমার কাছ থেকে হাদিস শিখতে হয় তোমার সন্তানকে, 90,000 মানুষের পাশে এসে লাইনে দাঁড়াতে হবে, তাকে রাজদরবার থেকে ধুলার মাটিতে আসতে হবে,
আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে, আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। ইমাম বুখারী হাদিসের ফেরি নিয়ে তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না। পছন্দ হলে তোমার ছেলেকে পাঠাও, আর যদি তোমার সন্তান সাধারণ জনতার কাতারে এসে আমার কাছ থেকে হাদিস শিখতে না পারে, ওর কপালে ইমাম বুখারীর ছাত্র হওয়ার গৌরব জুটবে না। শাসক মনে করলো যেটা তো আমার সম্মানের উপর আঘাত করে বসলো, বাজাবাজি শুরু হয়ে গেল, বাজাবাজি শুরু হয়ে গেল। তাই আপনি তো দিলে ভালো করে এখানে পড়াইতে পারবেন না, ডিস্টার্ব শুরু করে দিছে। হাদিসের সবক পড়াবে, ডিস্টার্ব শুরু করছে। এটি নতুন আজকে না, এটি বলতেছি 1200 বছর আগের ইতিহাস। এটি মনে করছেন নতুন? আরে 1200 বছর আগের ইতিহাস। ইমাম বুখারী মাদ্রাসা ছাড়ছেন, প্রয়োজন নাই, সবক পড়াবো না, হাদিস পড়াবো না, কিন্তু আল্লাহর নবীর হাদিসের অসম্মান ইমাম বুখারী বরদাস্ত করে নেন নাই, ছেড়ে দিয়েছেন বুখারা, ছেড়ে দিয়েছেন বুখারা। কোন এক নিবৃত পল্লী খরতং, কোথায় এক পল্লীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল আরদা কদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইক, ও গো আল্লাহ আমি তোমার নবীর হাদিসের খাদেম, আমি এই জমিনে থাকতে চাই না, আমাকে তোমার কাছে মেহমান হিসেবে নিয়ে যাও। আল্লাহ পাক রাব্বুল আলামিন সে এক নিবৃত এক পল্লীতে ইমাম বুখারীকে তার কাছে নিয়ে গেছেন, সেখানেই তার কবর হয়েছে। ইমাম বুখারীর যেখানে কবর হয়েছে গোটা এলাকা ওনার দাফন করার পর ওনার কবরের সুবাসে সুবাসিত হয়ে গেছে। শহর বঞ্চিত হয়েছে, নগর বঞ্চিত হয়েছে, জনপদ বঞ্চিত হয়েছে, ইমাম বুখারী যেখানে গেছেন সেই এলাকা সুবাসিত হয়ে গেছে। ইতিহাস তো বহুত পুরানো, আর কার কথা বলবো, ইমামে আজম আবু হানিফা, ইমামে দারুল হিজরা ইমাম মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে সুফিয়ানে সৌরি, ইমামে বুখারী, আর কোনে না কয় নাম চান। কাজেই ওলামায়ে কেরাম, আমরা যদি মনে করি যে আলেম হয়েছি, আমাদের জন্য সবাই শুধুমাত্র লাল গোলাপের পাপড়ি নিয়ে অপেক্ষমান থাকবে, আমাদের জন্য শুধু লাল গালিচা বিছানো হবে, সবাই আমাদেরকে শুধু সম্মান করবে, সবাই শুধু আমাদেরকে মর্যাদা দিবে, এটা যদি আমরা মনে করি তাহলে আমরা ইতিহাস জানি না। আমি কত বড় আলেম হয়েছি, আমার মতো 10 লক্ষ মামুনুল হক জমা করলে ইমাম বুখারীর পায়ের ধুলাও হবে না, আমার মতো 20 কোটি মানুষ জমা করলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পায়ের ধুলা হবে না। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি এত বড় আলেম হওয়ার পরেও তাকে নিগৃহীত হতে হয়, ইমামে মালিককে যদি নিগৃহীত হতে হয়, ইমামে আহমদ ইবনে হাম্বলকে যদি জুলুমের শিকার হতে হয়, ইমামে সুফিয়ানে সাউরিকে যদি দেশ ছাড়তে হয়, ইমামে বুখারীকে যদি মাদ্রাসা ছাড়তে হয়, হে ওলামায়ে কেরাম, সব ছাড়তে হলে সব ছাড়তে হবে, কিন্তু এলমে দ্বীনকে দুনিয়াদারদের সামনে অপমান করতে দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলেছেন, لو ان اهل العلم صاروا العلم ووضعوه عند اهله لسادوا به اهل زمانهم, যদি আলেমরা এলেমের হেফাজত করে, যদি আলেমগণ আল্লাহর পক্ষ থেকে তাদের পক্ষে সংরক্ষিত আসমানি ওয়াহির এলেমের মর্যাদাকে রক্ষা করে, এবং এলেমটাকে যদি তারা এলেমকে যদি তারা যথাযোগ্য পাত্রে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের বরকতে আলেমদেরকে দুনিয়ার নেতৃত্ব দান করবেন। দুনিয়ার নেতৃত্বের অর্থ এটা নয়, দুনিয়ার নেতৃত্বের অর্থ এটা নয় যে আলেমরা ক্ষমতার মসনদে বসে যাবে, তবে আলেমদের হাতে দুনিয়ার নেতৃত্ব থাকার অর্থ হলো এই যে সারা দুনিয়ার মানুষ যতটা না শাসন ক্ষমতার দণ্ডের অনুসরণ করবে, তার চেয়ে বেশি ওলামায়ে কেরামের অঙ্গুল হিলনের নির্দেশ করবে, অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ অতীতেও এরকম বহু দেখা গিয়েছে, শাসক এক কথা বলেছে, আলেম আরেক কথা বলেছে, শাসকের দণ্ডের চেয়ে আলেমের আঙ্গুলের ইশারার মূল্য বেশি হয়ে গেছে। এটা কখন হয়েছে? ওলামায়ে কেরাম যখন এলেমের উপর তারা ইস্তেকামাতের সাথে থেকেছেন, দৃঢ়তার সাথে থেকেছেন, আমরা শুনেছি আমাদের বড়দের মুখে
শুধু শত শত বছর আগের ইতিহাস নয়, এই সেদিনের ইতিহাস। পাকিস্তান আমলে স্বৈরশাসী আইয়ুব খান দুর্দণ্ড প্রতাপশালী শাসক, সবকিছুই খালি ক্ষমতা দিয়ে সারতে চায়। আকাশে ঈদের চাঁদ উঠছে কি উঠে নাই, রমজানের চাঁদ উঠছে কি উঠে নাই, নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত ঘোষণা করতে চায়। ঘোষণা করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে আগামীকাল ঈদ। ঢাকায় লালবাগে ওলামায়ে কেরাম বসে গেছেন, চাঁদ উঠছে কি উঠে নাই। মুফতি দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, পূর্ব পাকিস্তানের সিংহ পুরুষ, তিনি কোরআন হাদিসের আলোকে শরীয়তের দিক থেকে সিদ্ধান্ত দিয়েছেন, চাঁদ দেখা প্রমাণিত হয়নি, আগামীকাল রোজা রাখতে হবে। কিন্তু শাসক তো গার্তারা, আইয়ুব খান কি এই গার্তারাদের মোকাবেলা রাজনীতিবিদরা করে পারে নাই, আলেমরা করে গার্ড সোজা করে দিছে। ইতিহাস এটাই, আইয়ুব খানের মতো ফিল্ড মার্শালের সামনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সিংহের গর্জন দিয়েছিলেন, তার গর্জনের সামনে তার গর্জনের থরথর করে আইয়ুব খান কেঁপে বেজাবিলাই হয়ে গেছিল। আমরা সেই শামসুল হক ফরিদপুরের সন্তান, আমরা সেই মুফতি দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সন্তান। বলে দিয়েছেন আগামীকাল রোজা রাখবে দেশের জনগণ, প্রমাণ করে আইয়ুব খানের কথা যে দেশের মানুষ গ্রামে গঞ্জে পর্যন্ত নাম শুনলে কাঁপত, কিন্তু যখনই আলেমের সাথে টক্কর লেগেছে দেশের মানুষ শাসকের কথা শুনে নাই, আলেমের কথাই শুনেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি এটা সাধারণ মানুষকেও বলি, ওলামাদেরকেও বলি। সাধারণ মানুষ মানে খালি পাবলিক না, সাধারণ জনগণ মানে হলো শুধু এই কৃষক শ্রমিক মজদুর না, এখানে আওয়াম সাধারণ মানুষ মানে হলো কৃষক শ্রমিক মজদুর চাকরিজীবী শিক্ষিত অশিক্ষিত রাজনীতিবিদ প্রশাসনের লোক। আপনাদের সকলকে এই একটা কথা বলি, সকলকে লক্ষ্য করে এক কথা, যে আলেমদের জন্য ওলামায়ে কেরামের জন্য তাদের পথ এবং পদ্ধতি অনেক আগে থেকেই নির্ধারিত। সেটা হলো কি, আলেমরা যখন কোনো রায় দিবে কোনো সিদ্ধান্ত দিবে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস তাদের সামনে থাকবে, আর তাদের দৃষ্টি থাকবে এক আল্লাহর দিকে। আমি এমন সিদ্ধান্ত দিব যেন আল্লাহ আর তার রাসূল খুশি হন, এক আল্লাহকে রাজি করবার জন্য সিদ্ধান্ত দিব। দুনিয়াতে আমার এই সিদ্ধান্তে কে নারাজ হবে আর কে বেজার হবে কে খুশি হবে সেটা পরোয়া করে যদি কোনো আলেম সিদ্ধান্ত দেয়, তাহলে সেই আলেম সে নবীর উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী বলেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিসের ব্যাখ্যায় সে কথাই বলেছেন, যদি আলেমরা এভাবে এলমে দ্বীনের মর্যাদাকে সংরক্ষণ করে দুনিয়ার কোনো মানুষের রাজি আর খুশি করবার জন্য তাদের মুখের ভোল যদি না পাল্টায়, তাদের মুখের ভাষা যদি না বদলায়, তাল্লা সাদু বিহি আহলা জামানিহিম, আল্লাহ পাক আলেমদের হাতে এমন নেতৃত্ব দিবেন সালার চটের উপর বসে তারা গোটা জাতিকে পরিচালনা করবে। সিংহাসন লাগে না জাতিকে চালাইতে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই সিংহাসনে বসতেন না, সালার চটের উপর বসতেন, তার এক আঙ্গুলের ইশারায় সারা জাতি উঠত আর বসত। মোহতারাম হাজিরিন, কাজে এই জন্য আমি কথা বলি, সবাইকে বলি যে দেখেন আলেমকে আলেমের দায়িত্ব পালন করতে দেন, এতেই সকলের মঙ্গল। কি বলেন, ইমামের পিছনে যাকে রাখা হয়েছে লোকমা ধরার জন্য তারে লোকমা ধরতে দেন, এতেই ইমামেরও মঙ্গল মুসল্লিদেরও মঙ্গল। কি বলেন, আপনি ভুল করবেন আমরা যেন বলতে পারি নির্বিঘ্নে, সেই পরিবেশ নিশ্চিত করেন। আমরা আপনার ভুলটা বলে দিলে যদি আমাদেরকে চোখরাঙ্গানি দেন, তাহলে ক্ষতি আমারও শুধু না, ক্ষতি কিন্তু আমার চেয়ে বড় আপনার ক্ষতি হবে। যে ওলামায়ে কেরাম তারা যদি ভুল করে বসেন, আরে ভাই এই এক কথা, এই এক কথা জাতিকে আজকে বোঝানো বড় দরকার, বড় বেশি দরকার। আলেমরা এত, এই যে আমরা যে মানুষের ভুল ত্রুটির কথা বলি, শাসকদের ভুল ত্রুটির কথা বলি, এমনকি প্রশাসন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো ভুল ত্রুটি করে,
সেই ভুল ত্রুটির কথা আমরা বলি, বলতে খুব মজা লাগে না আমাদের, বলতে খুব মজা লাগে না রে ভাই। আপনার প্রশংসা করলে আপনি আমাকে ফ্যাসিলিটি দিবেন, সুযোগ সুবিধা দিবেন, কত রকম সুযোগ সুবিধার দুয়ার যে উন্মুক্ত হবে সব হিসাব কিতাব আমাদের জানা আছে। এত সকল সুযোগ সুবিধাকে দুপায়ে দোলে আমরা কেন আপনার ভুলটা বলতে গিয়ে আপনার বিরাগ ভজন হই? কারণটা কি? আমরা খুব শখে এই কাজ করি না, খুব শখ লাগে এই জন্য করি না, করি দায়িত্ববোধ থেকে। কারণ আজ যদি আমি হকের কথা আপনার সামনে উচ্চারণ না করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাকে তার জবাবদিহিতা করতে হবে। ঠিক।